আসসালামু আলাইকুম ফেনী ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আছি আমি খুরশিদ আলম মাহাদি, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে হচ্ছে আমার অনলাইনের তৃতীয় ক্লাস। গত দুটি ক্লাসে আমি পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আলোচনার বিষয়বস্তু ছিল নেতৃত্ব ও নেতৃত্বের গুণাবলী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি গত দুটি ক্লাস তোমরা খুব ভালোভাবে এনজয় করেছ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কথা বলব প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে। চতুর্থ অধ্যায়ের শিরোনাম হচ্ছে ই গভর্নেন্স ও সুশাসন। ই গভর্নেন্স ও সুশাসন এই অধ্যায়টি আগে তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ছিল না, নতুন করে এই অধ্যায়টি তোমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে কিন্তু একেবারে নতুন নয়, প্রায় 5-6 বছর হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়টা কেন সংযোজন করা হয়েছে তোমাদেরকে আমি একটু বলছি। বর্তমান বিশ্ব হচ্ছে তথ্য প্রযুক্তির বিশ্ব। বর্তমান যুগকে বলা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। আমাদের বাংলাদেশকে আমরা বলছি ডিজিটাল বাংলাদেশ। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা প্রতিদিন কিন্তু আমরা আপডেট হচ্ছি। আমরা আমাদের প্রতিটি কাজকর্ম আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে করার জন্য আমরা চেষ্টা করছি। এর জন্য সরকারি যে কাজকর্মগুলো রয়েছে, সরকার যে নাগরিকদেরকে সেবা দিয়ে থাকে, যে সকল কার্যক্রম পরিচালনা করে থাকে সরকার, সরকার কার্যক্রমগুলো ব্যবহারের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। এজন্যই শিক্ষার্থীদেরকে সম্যক ধারণা দেওয়ার জন্যে পৌরনীতি ও সুশাসনের পাঠ্যসূচিতে ই গভর্নেন্স ও সুশাসন অধ্যায়টি সংযোজন করেছে। প্রিয় শিক্ষার্থী, ই গভর্নেন্স ও সুশাসন অধ্যায় যদি তুমি পড়ো বা আলোচনাটা যদি তুমি শোনো, তাহলে তুমি এই অধ্যায় থেকে তুমি জানতে পারবে ই গভর্নেন্সের ধারণা, ই গভর্নেন্সের বৈশিষ্ট্য, ই গভর্নেন্সের প্রয়োজনীয়তা এবং ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা, এবং এই প্রতিবন্ধকতা থেকে উত্তরণের উপায়গুলো তুমি জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। আজকে আমরা আজকের ক্লাস থেকে ই গভর্নেন্সের ধারণা এবং উদ্দেশ্যগুলো আমরা আজকে জানবো। প্রিয় শিক্ষার্থী, ই গভর্নেন্সের যে ইটা রয়েছে, ই গভর্নেন্স, ই দ্যাট মিন্স ইলেকট্রনিক। ইলেকট্রনিক শব্দের যদিও শাব্দিক অর্থ বৈদ্যুতিক, কিন্তু এখানে বৈদ্যুতিক হবে না, এখানে হবে তথ্য প্রযুক্তি। আর গভর্নেন্স শব্দের অর্থ হচ্ছে শাসন, মানে তথ্য প্রযুক্তির শাসন। আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ই গভর্নেন্সের ইর মিনিংটি হচ্ছে ইলেকট্রনিক, আর গভর্নেন্স শব্দের অর্থ হচ্ছে শাসন, মানে ইলেকট্রনিক গভর্নেন্সের শাব্দিক অর্থ হচ্ছে তথ্য প্রযুক্তির শাসন। সাধারণ অর্থে আমরা যদি ই গভর্নেন্সের সংজ্ঞা বলতে চাই, তাহলে বলা যায় সরকারি কর্মকাণ্ড তথা রাষ্ট্র পরিচালনার যাবতীয় কর্মকাণ্ডে ইলেকট্রনিক প্রযুক্তি ও উপকরণের ব্যবহার। আমি আবার বলছি, সাধারণ অর্থে ই গভর্নেন্স হল সরকারি কর্মকাণ্ড তথা রাষ্ট্র পরিচালনার যাবতীয় কর্মকাণ্ডে ইলেকট্রনিক প্রযুক্তি ও উপকরণের ব্যবহার। অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে তোমাদের বইতে, তোমরা সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তোমরা সংজ্ঞা শিখবে। রাষ্ট্রবিজ্ঞানী টমাস এফ গর্ডন একটা সংজ্ঞা দিয়েছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথা ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে রাষ্ট্রীয় সেবা উন্নয়নের পদ্ধতি হল ই গভর্নেন্স। আমি আবার বলছি, রাষ্ট্রবিজ্ঞানী টমাস এফ গর্ডন এর মতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথা ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে রাষ্ট্রীয় সেবা উন্নয়নের পদ্ধতি হল ই গভর্নেন্স। জাতিসংঘ একটি সংজ্ঞা দিয়েছে, ই গভর্নেন্সের একটি সংজ্ঞা প্রদান করেছে জাতিসংঘ। সংজ্ঞাটি হচ্ছে সরকারি তথ্য ও সেবা ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর ব্যবস্থায় হচ্ছে ই গভর্নেন্স। প্রিয় শিক্ষার্থী,
আমি যে শাব্দিক অর্থ এবং যে সংজ্ঞাগুলো বলেছি তোমরা সংজ্ঞাগুলো খাতায় নোট করে নাও। তাহলে আমরা কি বুঝলাম, সরকার নাগরিকদেরকে যে সেবা দিয়ে থাকে ওই সেবাটাকে উন্নত করার জন্য আর একটু সহজ করার জন্য, যেন সঠিকভাবে সরকার নাগরিকদেরকে নাগরিক সেবাটা দিতে পারে, এটা করার জন্য সরকার যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে থাকে এটাকে বলা হচ্ছে ই গভর্নেন্স। ক্লিয়ার? আমি আরেকটু সহজ করে বলছি তোমাদেরকে, সরকারি কর্মকাণ্ড বা সরকারের যাবতীয় কার্যাবলী, সরকারের যাবতীয় কার্যাবলী যে করে থাকে সেখানে যদি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তাহলে আমরা একে বলবো ই গভর্নেন্স। যেমন আমরা যদি আমাদের বাংলাদেশ সরকারের দিকে আমরা খেয়াল করি, বর্তমান সরকার কিন্তু তথ্য প্রযুক্তিতে অনেক বিনিয়োগ করছে এবং যে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছে, বাংলাদেশকে ডিজিটালাইজ করার জন্য সরকার কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হচ্ছে ই গভর্নেন্সের সম্পর্কে সম্ভব ধারণা যদি আমরা এখন এখানে দিতে পারছি। আসলে অনলাইন ক্লাসে সময় খুবই কম, এর জন্য তোমাদেরকে আমি মূল বিষয়গুলো নিয়ে কথা বলছি, শাব্দিক অর্থ নিয়ে কথা বলছি এবং আমি তিনটা সংজ্ঞা বলছি তোমাদেরকে। তোমরা যে বইগুলো তোমরা অধ্যয়ন করছো তোমরা বইয়ে দেখবে প্রায় 10 থেকে 12টি সংজ্ঞা রয়েছে, তো সবগুলো সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, সবগুলো সংজ্ঞা তুমি ভালো করে পড়বে, ওই সবগুলো সংজ্ঞা থেকে যে সংজ্ঞাগুলো তোমার কাছে ভালো মনে হবে বা আমরা যে সংজ্ঞাগুলো পড়তে বলবো সেখান থেকে দুই তিনটা সংজ্ঞা ভালো করে তোমরা মুখস্থ করে নেবে। তার পরীক্ষায় যদি কোনো প্রশ্ন থাকে সৃজনশীল প্রশ্নের, যেমন 6 নম্বর যে একটা প্রশ্ন থাকতে পারে ই গভর্নেন্স কি ব্যাখ্যা করো, তখন তুমি সেখানে শাব্দিক অর্থটা লিখবে এবং একটা বা দুটো সংজ্ঞা দিয়ে তুমি অ্যান্সারটা শেষ করবে। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা যাবো আজকে আলোচনার মূল একটা টপিক, সেটা হচ্ছে ই গভর্নেন্সের উদ্দেশ্য। সরকার যে ই গভর্নেন্স চালু করতেছে বা করছে, নাগরিকদেরকে যে তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সেবাগুলো দিচ্ছে সেটার উদ্দেশ্য কি, নিশ্চয়ই সেটার পিছনে অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, আমরা সেই উদ্দেশ্যগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তাহলে ই গভর্নেন্সের প্রথম যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে উন্নত নাগরিক সেবা। সরকার তো অবশ্যই নাগরিকদেরকে সেবা দিবে, সেই সেবাটা যেহেতু আরেকটু উন্নত হয় আরেকটু ভালো হয় সেজন্য সরকার ই গভর্নেন্স ব্যবহার করছে। যেমন ধরো অর্থনীতি, কৃষি, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে সরকার যেন নাগরিকদেরকে উন্নত সেবা দিতে পারে সেজন্য সরকার আইসিটি ব্যবহার করছে। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে উদ্দেশ্য সেটা হচ্ছে সরকারের দক্ষতা বৃদ্ধি। সরকারের দক্ষতা বৃদ্ধি এটা কিন্তু অন্যতম একটা উদ্দেশ্য ই গভর্নেন্সের, কারণ বর্তমান সরকারে কিন্তু অনেকগুলো মন্ত্রণালয় থাকে, সরকারের এক মন্ত্রণালয়ের সাথে আরেক মন্ত্রণালয়ের যোগাযোগটা আগের চেয়ে এখন কিন্তু অনেক বেশি, খুব সহজে একেবারে ইজিলি একটা মন্ত্রণালয় আরেকটা মন্ত্রণালয়ের সাথে সহজে যোগাযোগ করতে পারে। এই যোগাযোগ করার কারণে অনেক জটিল কাজ সহজে নিরসন করা যায়, যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এক মন্ত্রণালয় আরেক মন্ত্রণালয়ের সাথে সহজে যোগাযোগ করতে পারে, দেশের যে কোনো প্রান্তে সহজে যোগাযোগ করতে পারে, এজন্য তথ্য প্রযুক্তির সেবাটা খুব দ্রুত দিতে পারে, এক্ষেত্রে সরকারের দক্ষতা বাড়ে। প্রিয় শিক্ষার্থী, এরপরে ই গভর্নেন্সের যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে সরকারের আয় বৃদ্ধি। জনগণ সরকারকে মানে রাষ্ট্রকে কর দিয়ে থাকে, খাজনা দিয়ে থাকে, শুল্ক দিয়ে থাকে, এগুলো দিতে গিয়ে অনেকে অনেকের বকেয়া থেকে যায়, অনেকে সঠিক সময় দিতে পারে না, অনেকে জানে না তার খাজনা কত এসছে, তার কর কত এসছে, কিন্তু তথ্য প্রযুক্তি ব্যবহারের কারণে একজন নাগরিক সহজে সে জানতে পারে তার খাজনা কত, তার কর কত, এবং এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে সহজে নাগরিকগণ সরকারকে এই সব কর দিয়ে থাকে। এই করগুলো দেওয়ার কারণে সরকারের কোষাগারের যে আয় আছে সে আয়টা দ্রুত বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থী, এরপরে গভর্নেন্সের যে উদ্দেশ্য সেটা হচ্ছে দুর্নীতি ও স্বজন প্রীতি হ্রাস। আমরা জানি সরকারি প্রতিষ্ঠানগুলোতে স্বজন প্রীতি ও দুর্নীতি বেশি হয়ে থাকে, কিন্তু তথ্য প্রযুক্তি ব্যবহার করার কারণে নাগরিকগণ ঘরে বসে যে কোনো ধরনের তথ্য ফর্ম, যে কোনো ধরনের কাজ অফিসে না গিয়েও বাসায় সম্পন্ন করতে পারে, এর জন্য
নাগরিকদেরকে যেহেতু অফিসে যেতে হচ্ছে না, সেখানে হয়তো ঘুষ ও অন্যান্য দুর্নীতির সাথে জড়িত হতে হচ্ছে না, এজন্যই আমরা বলতে পারি যে সরকার আইসিটি ব্যবহার করার কারণে সরকারি অফিস আদালতে দুর্নীতি ও সদুপীতি হ্রাস পাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, ই গভর্নেন্স এর পর উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে দ্রুত গতিতে কাজ সম্পন্ন। আমরা জানি অ্যানালগ পদ্ধতিতে বা আগের সিস্টেমে আমরা যদি একটা কাজ করতে অনেক সময় নিয়ে নিত, আমরা যদি সরকারি ব্যাংকে টাকা উত্তোলন করতে যেতাম আগে, তাহলে অনেক বড় লাইনে আমাদেরকে দাঁড়াতে হতো, অনেক সময় নিত। কিন্তু বর্তমানে কিন্তু তথ্য প্রযুক্তির কারণে আমরা ব্যাংকে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে আমরা টাকা জমা এবং উত্তোলন করতে পারি এবং অন্যান্য সেবা আমরা পেয়ে থাকি। শুধু ব্যাংক না, সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সকল ক্ষেত্রে আমরা নাগরিকেরা আগের চেয়ে অনেক বেশি আমরা সুযোগ সুবিধা পাচ্ছি। আগে যেখানে একটা কাজ করতে অনেক সময় নিত, সেখানে এখন খুব দ্রুত আমরা কাজটা করে ফেলতেছি আমরা, এই জন্য আমাদের সেখানে সময় খুবই কম লাগতেছে। এই জন্য তথ্য প্রযুক্তি বা ই গভর্নেন্সের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে দ্রুত গতিতে কাজ সম্পন্ন করা। এরপরে অন্যতম যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা। কল্যাণমূলক রাষ্ট্রের, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের সরকার সুশাসন প্রতিষ্ঠা করতে চায়। আর যেহেতু বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, সরকার চাচ্ছে যে এই সুযোগটাকে কাজে লাগার জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে সরকারি যে কর্মকর্তা রয়েছেন বা কর্মচারী রয়েছেন তাদের থেকে স্বচ্ছতা এবং তাদের জবাবদিহিতার যে বিষয়গুলো আছে ওগুলো সহজে আদায় করতে পারেন, খোঁজ খবর নিতে পারেন কোথায় কোন ধরনের কাজ হচ্ছে, তথ্য প্রযুক্তির মাধ্যমে সহজে সেগুলো বিস্তারিতভাবে আলাপ আলোচনা করে এবং দুর্নীতি সদুপীতি এগুলো বন্ধ করে সঠিকভাবে কাজটা সম্পূর্ণ করতে পারে এবং সেখানে সুশাসন প্রতিষ্ঠা লাভ করে। প্রিয় শিক্ষার্থী, আমরা অনেকগুলো উদ্দেশ্য জানলাম ই গভর্নেন্সের। আমি তোমাদেরকে আবার রিপিট করছি, উদ্দেশ্যগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো এবং তোমরা খাতায় সবগুলো নোট করে নাও। আমার আলোচনার মূল পয়েন্টটা হচ্ছে ই গভর্নেন্সের উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হচ্ছে উন্নত নাগরিক সেবা, সরকারের দক্ষতা বৃদ্ধি, সরকারের আয় বৃদ্ধি, দুর্নীতি ও সদুপীতি হ্রাস, দ্রুত গতিতে কাজ সম্পন্ন এবং সুশাসন প্রতিষ্ঠা। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এ পর্যন্তই। আমি আশা করব তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি এনজয় করবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট করো এবং তোমরা কমেন্টে তোমাদের নাম এবং রোল নাম্বার লিখো, যেটা আমি হাজিরা হিসেবে কাউন্ট করব। প্রিয় শিক্ষার্থী, দেখা হবে পরবর্তী ক্লাসে। আমি তবে যাওয়ার আগে তোমাদেরকে আমি আরেকবার মনে করে দিচ্ছি যে আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় ছিল প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, অধ্যায়ের নাম হচ্ছে ই গভর্নেন্স ও সুশাসন। আমরা আজকে কথা বলেছি ই গভর্নেন্স নিয়ে, ই গভর্নেন্সের একটা ধারণা দিয়েছি তোমাদেরকে এবং ই গভর্নেন্সের উদ্দেশ্যটা তোমাদেরকে বলছি, অনেকগুলো উদ্দেশ্য আমি আলোচনা করেছি। আমি আশা করছি তোমরা মনোযোগ দিয়ে এগুলো শিখে নিবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী যে কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।